উপজেলায় দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের শোকজ করছে আওয়ামী লীগ, ভবিষ্যতে পাবেন না নৌকার টিকিট, অক্টোবরে কাউন্সিল। আবেদনের পর খালেদার কারণে মুক্তির বিবেচনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নকশা বহির্ভূত ভবনের জন্য দায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা বললেন পূর্তমন্ত্রী, শিগগিরই নতুন বিল্ডিং কোড। রাজধানীর বেশিরভাগ ভবনই নকশা মেনে হয়নি, যথাযথ অগ্নি নিরাপত্তাও নেই, রাজুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সড়কে শৃঙ্খলা ফেরাতে পথ নকশা তৈরির পরামর্শ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত জিরো টলারেন্স নীতি। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রীতা চৌধুরী। এছাড়া সংবাদে আরো থাকছে, অর্থনৈতিক ভারসাম্যে দ্রুত বর্ধনশীল দেশের কাতারে বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা, ব্যাংকিং খাত ও পুঁজিবাজার শক্তিশালী করার পরামর্শ। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া মন্ত্রী, এমপি ও পদস্থ নেতাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রোববার থেকে পাঠানো হবে কারণ দর্শানোর নোটিশ। এদিকে আগামী অক্টোবরেই হতে যাচ্ছে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন। দলের সাংগঠনিক ভিত আরও সুদৃঢ় করতে ত্যাগী নেতাদের আনা হবে নেতৃত্বে, ঠাঁই পাবেন বেশ কিছু নতুন মুখ। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। তিন বছর পর পর অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সবশেষ 20তম সম্মেলন হয় 2016 সালের 22 ও 23 অক্টোবর। ওই সম্মেলনে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হতে এখনও বাকি প্রায় 7 মাস, তবে আগে থেকেই সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে দলটি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব বলেন, অক্টোবরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলন, এ সময় দলীয় সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি। অক্টোবর হচ্ছে আমাদের মেয়াদ শেষ হবে বর্তমান কমিটির, তো সে আমরা ধরে নিতে পারি যেহেতু অক্টোবরে নির্ধারিত সময় হলো অক্টোবর মাসে হবে বা এর প্রয়োজন অনুযায়ী পিছিয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত অক্টোবরেই আমাদের নির্ধারিত সময়ের সিদ্ধান্ত আছে। দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করতে ত্যাগী নেতাদের সমন্বয়ে ঢেলে সাজানো হবে ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের নতুন কমিটি। কাউন্সিল নির্ধারিত সভাবে এইটুকু এই মুহূর্তে বলা যায়। এদিকে শুক্রবার গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া মন্ত্রী, এমপি ও পদস্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রোববার থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে, জানান মাহবুবুল আলম হানিফ। উপজেলা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের যে সমস্ত দায়িত্বশীল নেতা বা সংসদ সদস্য তারা অবস্থান নিয়েছে, তাদের শোকজ করার, সেই হিসেবে তাদেরকে শোকজ করা হবে যে আগামী 15 দিনের মধ্যে তারা তাদের জবাব দেবেন। যথাযথ কারণ উপস্থাপন করতে না পারলে আগামী 15 দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জবাব সাপেক্ষেই পরবর্তী সিদ্ধান্ত আমাদের দলের কার্যনির্বাহী সংসদে গৃহীত হবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ নৌ থানা উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পুলিশের কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। পরে দেওয়ানগঞ্জ উপজেলা হাইস্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনুন, প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা ক্রস দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখন আসেনি, আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি। দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে 20 দলের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। 20 দল কিংবা ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বর্তমান সরকারের অনিয়ম অনাচারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও মন্তব্য করেন ফখরুল। সরকার অত্যন্ত সচেতনভাবে দীর্ঘকাল ধরেই তারা তাদের সঙ্গে আপোষ করে যারা চক্রান্ত করছে তাদের সঙ্গে আপোষ করে তারা ক্ষমতায় টিকে, এটা বুঝতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণে জড়িত কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শরম রেজাউল করিম। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিগগিরই নতুন বিল্ডিং কোড কার্যকর করা হবে। বিস্তারিত আহমদবাবু রিপোর্টে। গেল মাসে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে মারা যায় 27 জন। পরে তদন্ত কমিটির পরিদর্শনে বের হয়ে আসে ভবনটির নির্মাণে মানা হয়নি নকশা, ছিল না অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা। এরপর শুরু হয় ভবন নির্মাণে অনুমোদিত নকশার উপর কঠোর নজরদারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, এফআর টাওয়ারে আগুনের ঘটনায় তদন্ত যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত রিপোর্ট আসার পরে আলোর মুখ দেখবে, পত্রিকায় তদন্ত রিপোর্ট প্রকাশ করব। যাদের নাম আসবে, তিনি রাজুকের কর্মকর্তা হন, বিল্ডিংয়ের মালিক হন, ডেভেলপার হন, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার রাজুকের যিনি পরিদর্শক, অ্যাসিস্ট্যান্ট অথরাইজড অফিসার, অথরাইজড অফিসার, চিফ ইন্সপেক্টর, এমনকি কনসার্ন মেম্বার যিনি, এভরি ঘটনার জন্য ইকুয়ালি তিনিও লায়াবল হবেন। রাজুক এলাকায় অনুমোদিত নকশার বাইরে ভবন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গণপূর্ত মন্ত্রী। বিল্ডিং কোডে সুপারভিশন অথরিটি ডেফিনেশন, এই ছোট্ট একটা বিষয় নিয়ে ভ্যাটিং হয়ে আসার পরেও বিষয়টা গেজেট আকারে প্রকাশিত হয়নি। আমি লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টা এনেছি, আমি আশা করছি 2-1 সপ্তাহের ভিতরেই গেজেট আকারে প্রকাশিত হবে। পর্যায়ক্রমে রাজধানীর সব ভবন পরিদর্শন করা হবে বলে জানান মন্ত্রী। বিল্ডিং কোডে যে ব্যবস্থা অনুমোদন করা হয়েছে সে জাতীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা সম্পৃক্ত করতে হবে। আহমদবাবু, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। রাজধানীর বেশিরভাগ ভবনই রাজুকের অনুমোদিত নকশা মেনে হয়নি, ভবনগুলোতে নেই যথাযথ অগ্নি নিরাপত্তা। বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়েছে অনিয়মের চিত্র। তবে এসব দেখার দায়িত্বে থাকা রাজুকের ভূমিকা নিয়ে আছে নানা প্রশ্ন। অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধেও। বিস্তারিত আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। ড্যাপের আওতায় থাকা এলাকাগুলোতে 22 লাখ স্থাপনার মধ্যে 7 তলা থেকে শুরু করে 24-25 তলা পর্যন্ত ভবন আছে 88,000। 10 তলা বা এর বেশি উচ্চতা সম্পন্ন ভবন রয়েছে 2,900-এর বেশি। রাজুকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ভরি ভরি। এসব কারণে বেশিরভাগ ভবনই অনুমোদিত নকশা মেনে হয়নি। বনানীর পুড়ে যাওয়া ফারুক রূপায়ণ টাওয়ারের অনুমোদন আছে 18 তলার, করা হয়েছে 23 তলা। শুধু এফআর টাওয়ারই নয়, রাজধানীর বেশিরভাগ ভবনের অবস্থা একই রকম। 2017 সালে ফায়ার সার্ভিসের জরিপে 1275টি শপিং মলের মধ্যে মাত্র 47টির অবস্থা সন্তোষজনক, 1035টি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 17টির অবস্থা সন্তোষজনক, দ্বিতীয় ধাপের জরিপে প্রায় 4000 প্রতিষ্ঠানের মধ্যে সন্তোষজনক অবস্থায় আছে মাত্র 85টি। এফআর টাওয়ারের বিপরীত পাশে 35 ও 37 নম্বর প্লটের ভবনটির নকশা জাল করা হয়েছে। আর এসব অনৈতিক কাজের সাথে জড়িত রাজুকের কর্মকর্তারা, উত্তরা অফিসের কর্মকর্তা আশরাফ প্রায় 5 বছর ধরে একই চেয়ারে আছেন, নকশার জন্য যারা গেছেন তারাই পড়েছেন বিপাকে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই খোদ রাজুক অফিসেও, উত্তরার পুরো অফিসে পাওয়া গেল একটি মাত্র ফায়ার ডিস্টিংগুইশ, তবে সেটির মেয়াদ শেষ হয়েছে প্রায় 7 বছর আগে।
রাজধানীর মাত্র 3-4% ভবনের অগ্নি নির্বাপনের সক্ষমতা রয়েছে বলে জানাই ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। বহুত স্বল্পতা আছে, বিল্ডিংগুলোর ডিজাইন এবং ড্রয়িং কেন হলো, কেন কিভাবে অ্যাপ্রুভ হলো, এত বছরও রাজুক কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেনি এমন অভিযোগ বিশেষজ্ঞদের। আজকে দেখেন সারা ঢাকা শহর জুড়ে তারা কে কে ব্যর্থ করেছে দেখতে গিয়েছে, যে আসামি তাকেই দিলেন দায়, তাকেই দিলেন দায়িত্ব। প্রত্যেক জনজনে একলিস্ট 4টা করে ফার্ম কি নিয়োগ করে দিবে, ডিজাইনও করবে তারা, ফিল্ডে যখন বিল্ডিং তৈরি হবে সেটাও ইমপ্লিমেন্ট করবে, এটা কিন্তু গলদ আমাদের। বিভিন্ন অনিয়ম সহ নানা অসঙ্গতির বিষয়ে জানতে কয়েকদিন ঘুরেও রাজুক চেয়ারম্যান আব্দুর রহমানের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, জানিয়েছেন সবকিছু বিবেচনা করে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 2007 সালে একটা রিপোর্ট এসেছিল 18 তলার উপরেরটা সম্পূর্ণরূপে অবৈধ। রাজুকের কর্মকর্তাদের দৃষ্টিতে কেন এই ঘটনা আসলো না? শুধু নির্মাতা অপরাধী না, আমার দৃষ্টিতে তারা অপরাধী, আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। নগরবাসীও চান দ্রুত কার্যকর পদক্ষেপ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। সড়কে শৃঙ্খলা ফেরাতে পথনকশা তৈরি করে সমাধানের জন্য পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে যাওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। নিরাপদ সড়ক চাই এর অষ্টম মহাসমাবেশে একথা বলেন মন্ত্রী। আর নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে সবাইকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কথা বলেন বক্তারা। স্মৃতিমন্ডলের রিপোর্ট। নিরাপদ সড়ক চাইয়ের 26 বছরের পথ চলায় অষ্টম মহাসমাবেশ। দুর্ঘটনা নিরসনে জনসচেতনতা তৈরিতে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দেশের 120টি ও বিদেশের শাখাসমূহের প্রতিনিধিরা মহাসমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের নেয়া নানামুখী উদ্যোগের কথা তুলে ধরা হয়। সমন্বিত যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ এবং সমস্যা চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উদ্যোগ বাস্তবায়নের ভিত্তিতে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন রেল ও স্থানীয় সরকার মন্ত্রী। একটি ভারসাম্যমূলক যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারি, বিশ্বের যে কাঠামো যোগাযোগ ব্যবস্থা তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশকে আমরা একইভাবে গড়ে তুলতে পারবো। রেল ঠিক করা আছে, রেলে পৌঁছার জন্য পথনকশা লাগবে, পথনকশার মধ্যখানে যে সমস্ত কারণগুলো আবিষ্কৃত হবে সেই কারণগুলো আমাদেরকে চিহ্নিত করে চেকলিস্ট করে আমি সেগুলোকে সমাধানের জন্য দিতে হবে। উত্তরের মেয়র বলেন নিরাপদ সড়ক ও শহরের জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে, যোগাযোগ ব্যবস্থাপনায় নকশা প্রণয়নে সতর্কতা অবলম্বন করার কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী। ভ্রাম্যমান ডোপ টেস্ট করব ঢাকা শহরের মধ্যে, যে কোন ড্রাইভাররা ডোপ টেস্ট করে যদি ধরা যদি পড়া হয় ওরা রাজি হয়েছে তাদেরকে তখনই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কম্পিটিশন কে কিন্তু আমাদেরকে বের হতেই হবে, আমাদের এই কন্ট্রাক্ট বেসিস যে সিস্টেম এর থেকে কিন্তু বের হতে হবে। সড়ক এবং রেলকে যদি নিরাপদ করতে চাই তাহলে প্রথমেই দরকার সেটার নকশা প্রণয়নের সময় আমাদের সাবধান হওয়া। আনরেজিস্টার্ড অবৈধ কোনো ড্রাইভারকে তাদের গাড়িটা তুলে দেবেন না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান বলেন চালকদের দক্ষতা বৃদ্ধি না পেলে সড়কে মৃত্যুর মিছিল বাড়বে, কমবে না দুর্ঘটনা। রেলকে যদি সেইভাবে সম্প্রসারিত করা যায় তাহলে সড়কের উপর যে চাপটা কমে আসবে সেই চাপেই কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে আমরা কিন্তু কমাতে পারব। নিরাপদ সড়কের চ্যালেঞ্জ বাস্তবায়নে শুধু সরকার কিংবা প্রশাসন নয়, চালক এবং সাধারণ জনগণকেও সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ড্রাইভিং লাইসেন্স আছে যে শব্দটি বলা হয় তারও কিন্তু প্রপার ড্রাইভার নয়। স্মৃতিমন্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য থাকায় বাংলাদেশ বিশ্বের 5টি দ্রুত বর্ধনশীল দেশের কাতারে স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তবে ব্যাংকিং খাতের উন্নতি না হলে বেসরকারি বিনিয়োগ বাড়বে না বলে মন্তব্য করেন তারা। অবশ্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে মুদ্রানীতিতে ব্যবস্থা নেওয়া সহ শক্তিশালী পুঁজিবাজার গড়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েক বছরের সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। চলতি অর্থ বছরই জিডিপি প্রবৃদ্ধি 8% ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মাথাপিছু আয় বেড়ে $1,909 পৌঁছানোর কথা বলছে সরকার।
তাই তো বিশ্বব্যাংকের কান্ট্রি প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের পাঁচটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের প্রশংসার পাশাপাশি কিছু পরামর্শ দেয় বিশ্বব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, অকৃষিজাত পণ্যের ব্যবহার সহ নানা কারণে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। এটার পিছনে যেটা সম্ভব হচ্ছে যে সেটা হচ্ছে সরকারের এই মানে উন্নয়ন নীতি, গ্রামীণ অর্থনীতির অবকাঠামোর উন্নয়ন, যার ফলে তারপরে ICT ডেভেলপমেন্ট, আমাদের যে সমস্ত আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সরকার কর্তৃক গৃহীত ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যে কারণের জন্য যাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস ছিল না ক্রমাগত বেশি সংখ্যক লোক ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসে যাচ্ছে। বাংলাদেশের গ্রামে গঞ্জে যে পরিমাণের বিনিয়োগ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, আমরা কেউ সেটা জানি না, সেটা দেখা দরকার। কিন্তু বিশ্বব্যাংক ঠিকই বলেছে, রপ্তানিটা খুব ভালো ছিল, রেমিটেন্সটা ভালো ছিল, যেটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে সাহায্য করেছে। ব্যালেন্স অফ পেমেন্টটাকে আমাদের সারপ্লাস ছিল, আমাদের রিজার্ভ লেভেলটা বেড়েছে। সরকারি বিনিয়োগ যথেষ্ট হলেও ব্যাংকের আমানত প্রবৃদ্ধি নিম্নগতির কারণে বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত হয়নি বলে জানান বিশেষজ্ঞরা। ব্যক্তিগতের বিনিয়োগ যদি আমরা বাড়াতে না পারি, তাহলে যেটা হয় যে টেকসই প্রবৃদ্ধি হবে কি না সেটা নিয়ে একটা সন্দেহ বা একটা অসংসংকেত থেকে যায়। যে সহজ শর্তে যে পরিমাণ ঋণের যোগান দেওয়ার কথা, সেই পরিমাণ ঋণের যোগান দিতে একটু বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণের জন্য এখন এই বেসরকারি বিনিয়োগটা দেখা যাচ্ছে একটু কম। এই অবস্থা থাকবে না, জিডিপির প্রবৃদ্ধি 7.3% হতে পারে, বিশ্বব্যাংকের এমন মন্তব্যের সাথে একমত নন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা। আমরা যে ট্রেন্ড লক্ষ্য করেছি সবসময়ের জন্যই আমাদের দেখা গেছে যে আমাদের প্রাক্কলন বাস্তবায়িত হয়েছে। গ্রাম হবে শহর, এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে সঠিক কর্ম পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিজিএমইএর ভোট শেষ, ফল মেনে নেবেন রুবানা, পরিবেশ নিয়ে অভিযোগ জাহাঙ্গীরের। গাইবান্ধায় নিয়ন্ত্রণহীন বাস খাদে, নিহত 5, কাতারের সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশির মৃত্যু। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ আর নেই, রাজধানী স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বয়স হয়েছিল 74 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সামাদ। শুক্রবার অবস্থা গুরুতর হলে তাকে নেওয়া হয় স্কোয়ার হাসপাতালে। শনিবার দুপুর 1:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টেলি সামাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলি সামাদের আসল নাম আব্দুস সামাদ। টেলিভিশন থেকে চলচ্চিত্রে পা রাখায় তার এই নাম হয়ে যায়, যা তিনি নিজেও আর বদলাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার শিক্ষার্থী সামাদ 1973 সালে কার বউ দিয়ে চলচ্চিত্র ভুবনে পা রাখেন। গত 4 দশকে 600 চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 2015 সালে মুক্তি পাওয়া জিরো ডিগ্রি। পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর নেতৃত্ব নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনে সকাল 8টায় ভোট শুরু হয়ে কোনো বিরতি ছাড়া চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে দুটি জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। সকাল থেকে বিজেপি চত্বর হয়ে ওঠে উৎসব মুখর। 35টি পরিচালক পদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের 9 প্রার্থী এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ভোট হয় ঢাকা অঞ্চলের 26 পরিচালক পদে। আরএমজি ইন্ডাস্ট্রি, এটা আমাদের দেশের একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি না, ইটস এ ন্যাশনাল অ্যাসেট, এটাকে আরো আগে কিভাবে নিয়ে যাওয়া যায় টু দ্য নেক্সট লেভেল, এই ব্যাপারে নতুন নেতৃত্বকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেটাকে এগিয়ে নেবে। সম্মিলিত ফোরাম মিলে যে যৌথ প্যানেল দিয়েছি, আমরা 100% আশাবাদী যে তারা জয়লাভ করবে এবং তারা ক্যাপেবল নেতৃত্ব। যেই চ্যালেঞ্জগুলি সামনে আসছে সেটা মোকাবেলা করার জন্য স্ট্রং টিম দরকার। সো ওইটাকে বেসিস করেই কিন্তু আমরা সম্মিলিত ফোরাম একসাথে একটা প্যানেল কিন্তু এই 3.5 বছর আগে দিয়েছি, এবারও কিন্তু তার ব্যত্যয় আমরা ঘটাইনি। সম্মিলিত পরিষদের নেতা রোবানা হক ভোটের পরিবেশে সন্তুষ্ট, অভিযোগ করেন স্বাধীনতা পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি এটি এমন একটি শিল্প যেখানে আমরা নিয়মের কোনো ব্যত্যয় ঘটাবো না, যে আমার এই দক্ষ প্যানেল যদি সবাই ভোটাররা জয়যুক্ত করেন আমাদেরকে, তাহলে আমরা সুন্দর করে সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করতে পারবো। নির্বাচনে অংশগ্রহণ করাতে পেরেছি সবাইকে, সেটা হলো আমাদের বিজয়। আমরা যাদেরকে এজেন্ট হিসেবে দিয়েছিলাম, দুজন এখানে এসেছিল,
এই দুজন অজ্ঞতার কারণে চলে যেতে হয়েছে। আর বাকি আমরা, আমি আমার ওয়াইফকে করেছিলাম, উনি ভোটার অ্যাজ ওয়েল অ্যাজ শি ইজ ক্যান্ডিডেট, ওনাকে অ্যালাউ করছে না ক্যান্ডিডেট বিধায়। 26 পরিচালক পদে লড়েন দুই প্যানেলের 44 প্রার্থী, ভোটার সংখ্যা 1956। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটু। বিজয় হলে সাধারণ মানুষের পাশে থাকার কথা জানান নৌকার প্রার্থী টিটু। এর জন্য সবার সহযোগিতাও চান তিনি। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। মেয়র পদে মনোনয়নের জন্য আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর কমিটি ও তৃণমূল থেকে নাম আসে 6 জনের। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে শেষ পর্যন্ত নৌকা প্রতীক পান ইকরামুল হক টিটু। তিনি সাবেক পৌর মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। মনোনয়নের খবরে রাতেই আনন্দ মিছিল করে নেতাকর্মীরা, উল্লাসে মাতে নগরীর রাস্তায় রাস্তায়। নির্বাচন নিয়ে দলের মধ্যে কোনো কোন্দল নেই দাবি করেন স্থানীয় নেতারা। নৌকার বিজয়ে একজোট হয়ে কাজ করার কথাও জানান তারা। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিপুলভাবে উৎসাহিত। আমি আশা করি ইকরামুল হক টিটু বিপুল ভোটে নির্বাচিত হবে। নির্বাচনের মাধ্যমে নবগঠিত ময়মনসিংহ মহানগরী সুশৃঙ্খলভাবে গড়ে ওঠার প্রত্যাশা নগরবাসীর। আমাদের এইটাই দাবি যে এই শহরের এই কাজকর্মগুলো সে সুন্দর করে যেন করে। রাস্তাঘাটের সমস্যা, যানজটের সমস্যা, আরো কিছু নানান ধরনের সমস্যা, যেন ময়মনসিংহ শহরটা অবশ্যই গার্ডেন সিটি হয় বাংলাদেশের মধ্যে। জয়ী হলে নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথা জানালেন নৌকার প্রার্থী ইকরামুল হক টিটু। জলাবদ্ধতা নিরসন, সর্বপ্রথম উন্নয়ন, বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা, অডিটোরিয়াম, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দারিদ্রতা বিমোচন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষার সুযোগ করে দেওয়া। আশা করছে জনগণ আমাদের বিরোধী দিনের কর্মের মূল্যায়ন করে আগামী দিনে যদি সুযোগ দান করেন, আমরা সর্বাত্মক চেষ্টা করবো যে ময়মনসিংহকে বাংলাদেশের মধ্যে একটি মডেল মহানগর হিসেবে গড়ে তোলা। আগামী 5 মে প্রথমবারের মতো হবে ময়মনসিংহ সিটিতে ভোট। রাশিদুল আলম রাসেল, 21 টেলিভিশন। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করায় এক ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে দাগনভূঞায় 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ২৭ মার্চ সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ছাত্রী নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে ডেকে পাঠান অধ্যক্ষ। এরপর শ্লীলতাহানি করলে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করে। আটক করা হয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। ঘটনার পর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল পরিবারটিকে। সকালে মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে রাফির গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। রাফির শরীরের 70-80% পুড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোগীর অবস্থা ক্রিটিক্যাল বিধে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ওকে ঢাকা 12 ইউনিটে রেফার করি। ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। পরবর্তীতে এই ঘটনার বিষয়টুকু আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। এদিকে ফেনীর দাগনভূঞা খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা শেষে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরিবার মামলা করলে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। রত্না জামান, 21 টেলিভিশন। বরগুনার তালতলিতে ছোট বগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের বিম ভেঙে 3rd শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ক্লাস চলার সময় হঠাৎ ভবনে বিম ভেঙে পড়ে, এতে 6 শিক্ষার্থী আহত হয়। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় মনসুরা আক্তার। স্থানীয়রা জানায় 3 কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি 2002 সালে নির্মাণ করা হয়। পরের বছরই বিমে ফাটল ধরেছিল। এ বিষয়ে অনেক আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে 5 জনের মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আহত 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বুড়িমারিগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ গোবিন্দগঞ্জের বালুয়া জুম্মারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো দুজন। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে সামনে যত গাড়ি ছিল ওভারটেক করছে, করার পর একটা গাড়ি সামনে মুখোমুখি পড়ে যাওয়াতে সে বাম সাইড থেকে ডান সাইডে চলে গেছে। একটা সংঘর্ষ হয়নি ভাগ্যক্রমে, পরে যে আর ভারসাম্য রক্ষা করতে পারে না, স্লিপ করে আবার ডান সাইডে গিয়ে পড়ে যায়। পুলিশ জানিয়েছে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। মানে দুর্ঘটনাপীড়িত গাড়ি সরানি রাস্তা যানজট নিরসন করেছে এবং আমরা সংশ্লিষ্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের, আহত যাত্রীদের আমরা হাসপাতালে পৌঁছে দিই এবং উদ্ধার করতে সক্ষম। গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে 10,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। কাতারে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হন আরও 2 জন, 4 জনের বাড়ি চট্টগ্রামে। কাতার দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার বিকেলে রাজধানীর দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রাম রাউজানে মোহাম্মদ সিরাজ ও ফটিকছড়ির মোহাম্মদ জাহেদ। মরদেহ দোহা হামাদ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জমিরুদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে। প্রাইভেট কার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চেকমাসে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা নিহত, 3 পুলিশ সদস্য আহত, অস্ত্র গুলি উদ্ধার। ট্রাম্প মনোনীত বিতর্কিত ম্যালপাসি বিশ্বব্যাংকের প্রধান, দায়িত্ব নিচ্ছেন এ সপ্তাহে। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টায় একুশে সংবাদে। প্রশাসনের সাথে বৈঠকে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসায় 12 দিন পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার অবসান হয়েছে। কাল থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম। সকালে বরিশাল সার্কিট হাউসে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে শিক্ষার্থীদের বৈঠক হয়। উপাচার্যের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলে গত 28 মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা নিহত হয়েছে, এ সময় আহত হন পুলিশের 3 সদস্য, উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। গতরাত 1:30টার দিকে হিলা ইউনিয়ন নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহতরা ডাকাত ছিল, পাহাড়ের নিচে অস্ত্র মজুদ রয়েছে খবর পেয়ে অভিযান চালায় তারা। এ সময় ডাকাত দল গুলি চালায়, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ 3 রোহিঙ্গা ডাকাতকে উদ্ধার করে কক্সবাজার নেয়ার পথে মারা যান তারা। ঘটনাস্থল থেকে 4টি এলজি ও 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা ও বরিশাল অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের ও মোহাম্মদ জহুরুল হক, প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা সহ ঢাকা এবং বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। উপজেলায় দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের শোকজ করছে আওয়ামী লীগ, ভবিষ্যতে পাবেন না নৌকার টিকিট, অক্টোবরে কাউন্সিল।
আবেদনের পর খালেদার প্যারোলে মুক্তির বিবেচনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের হুঁশিয়ারি মির্জাপুকুরের। নকশা বহির্ভূত ভবনের জন্য দায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা বললেন পূর্তমন্ত্রী। শিগগিরই নতুন বিল্ডিং কোড। রাজধানীর বেশিরভাগ ভবনই নকশা মেনে হয়নি, যথাযথ অগ্নি নিরাপত্তাও নেই, রাজুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সড়কের শৃঙ্খলা ফেরাতে পথ নকশা তৈরির পরামর্শ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।